প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিএনএন বাংলা পূজো পরিক্রমা 2020 স্পন্সার্ড বাই মেডিস্কাই হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার চণ্ডীতলা, ও স্পন্সার্ড বাই মেডিস্কাই নার্সিং প্যারামেডিক্যাল এন্ড ম্যানেজমেন্ট ট্রেনিং স্কুল এন্ড আরোহণ গ্লোবাল টেকনো স্কুল গোবড়া। আমরা চলে এসেছি ডানকুনি স্পোর্টিং ক্লাবে। তো ডানকুনির অন্যান্য পুজোর তুলনায় আমরা দেখতে পাচ্ছি এই পুজো একটু বড় করেই করা হয়েছে, কোনো থিম পুজো নয়, কিন্তু পুজো মণ্ডপ বেশ বড় করে সাজানো হয়েছে। খুব সুন্দর একটি ঐতিহ্যবাহী জমিদার বাড়ির আদলে মণ্ডপটি তৈরি করা হয়েছে এবং সেই মতো মণ্ডপ সজ্জাও করা হয়েছে এবং আমরা সামনেই দেখতে পাচ্ছি ব্যারিকেড, যাতে দর্শকবৃন্দ এই ব্যারিকেড পেরিয়ে ভেতরে না প্রবেশ করতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাইরে থেকেই যাতে একদম প্রতিমা দর্শন করা যায় তারও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা চলে যাচ্ছি এখানকার পূজকদের কাছে। তো প্রত্যেক বছর আমরা জানি ডানকুনি ভাতৃসংঘ এখানকার থিমের জন্যই বিখ্যাত এবং বিভিন্ন জায়গা থেকে দর্শক আসছে এখানকার থিম পুজো দেখতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবছরে একদমই সাধারণ একটি পুজো, তো এই বিষয়ে আপনি কি বলতে চান? অ্যাকচুয়ালি আমরা তো এবছর পুজোটা মানে করতে পারবো এটা ফার্স্টে ভাবিনি। আমরা প্রথম থেকেই ভাবছিলাম হয়তো পুজোটা সেইভাবে করা যাবে না। তো পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী 50,000 টাকার অনুদান এবং পুজো করা সোশ্যাল ডিস্টেন্সিং মেনে করা যাবে এইসব আলোচনা করে, এবং যারা এতদিন ধরে এই পটুয়াপাড়ায় যে মূর্তি তৈরি হয় বা এই প্যান্ডেলের যে সমস্ত লোক কাজ করে তাদের প্রত্যেকের কথা ভেবে আমরা আস্তে আস্তে এটাকে নিয়ে ভাবনা চিন্তা করি এবং পুজো করার কথা ভাবি। তো থিম তো বা অন্যান্য যে সমস্ত মানে কৃষ্ণনগরের ঠাকুর বলুন বা থিম বলুন এগুলো তো ভাবনা চিন্তা করতেই পারছি না, কারণ এবছরের পুজোর বাজেট প্রায় ধরুন আমাদের 1/3 কমে গেছে। কারণ বাই কালেকশানই বলুন বা বাই যে কোনো প্রবলেম থেকেই বলুন আমাদের কাছে সেই রকম ফান্ডিং নেই যে আমরা পুজোটা বড় করে করতে পারবো। তো আমরা মোটামুটি লোকাল যেসব শিল্পী রয়েছে তাদেরকে সাহায্যার্থে এবং আমাদের আশেপাশে যে সব নাগরিকবৃন্দ রয়েছে তাদের আনন্দ উৎসাহ প্রদান ক্ষেত্রেই আমরা পুজোটা করার চেষ্টা করেছিলাম। তো এই পুজো কত বছরে পা দিল এবার? আমাদের পুজো বর্তমান বছর হলো 47তম বছর। দর্শকবৃন্দকে কি ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না একেবারে পুজো কমিটির যে মেম্বাররা আছে শুধু তারাই থাকবেন? না, নিয়ম যেটা করা হয়েছে যে 60 জনের নাম লিস্ট এনলিস্টেড করে 40-45 পিপলস ভিতরে, দেখুন এই 40-45 পিপলস কারা, ঢাকি আছে 4-5 জন, পুরোহিত এবং তার সঙ্গত রয়েছে 4-5 জন, 2 জন ইলেকট্রিশিয়ানকে আমাকে রাখতেই হবে যখন তখন কোনো প্রবলেম হলে, মণ্ডপ সজ্জায় যারা রয়েছে তাদের 2-1 জনকে রাখতে হবে এবং আমাদের যারা ক্লাবের মেম্বার যারা এই সমস্ত বিষয় রয়েছে তাদের রাখতে হবে। তো অ্যাকচুয়ালি একটা 250 জন মেম্বার নিয়ে যে ক্লাব তাতে 60 জনকে বাছাটা খুব সমস্যা, মানুষকে ঢুকতে দেওয়ার ব্যবস্থা নেই। পুরোহিত বা আপনারা এদিকে দেখতে পাবেন পুরোহিত বা আনুষঙ্গিক যে 44-45 জন যারা আসবে তাদের জন্য এখানে একটা স্যানিটাইজার গেট করে দেওয়া হয়েছে। দর্শকরা আপনারা বাইরে গেলে দেখতে পাবেন যে ব্যারিকেড আমরা করেছি তার মধ্যে স্যানিটাইজার গেট করা হয়েছে, একটা ব্লোয়ার মেশিন রাখা হয়েছে অল টাইম যেটা আমার ভিতরে এখানে ব্লোয়িং করবে স্যানিটাইজিং, এরপরে বাকিটা দেখা যাবে, এর উপরে আমার আর কিছু বলার নেই। তো মাতৃ বিসর্জনের জন্য কি আলাদা কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে কি? মাতৃ বিসর্জন বা বিজয়া যেটাকে বলা হয় এটা আমরা মানে অনেকদিন আগে থেকেই ওয়েল প্ল্যান্ড ছিলাম যে আমরা রাস্তায় বেরোবো না, এটা কোনোরকমভাবে মানে আদালতনামা বা মানুষের বা পুলিশের বা প্রশাসনের তরফ থেকে আলোচনা হওয়ার আগেই আমরা নিজেরাই আলোচনা করেছিলাম যে আমরা এবছর মাঠের মধ্যেই আমাদের যে ছেলেপুলে রয়েছে যারা একটুখানি আনন্দ উদ্দীপনা করতে যায় মাঠের মধ্যেই বক্স টক্স বাজিয়ে ওরা একটুখানি আনন্দ উদ্দীপনা করবে, আমরা 8টার সময় এখান থেকে গাড়িতে ঠাকুর তুলে সোজা আমরা যেভাবে আমাদের মূর্তি প্রতি বছর গঙ্গায় বিসর্জন করা হয় রুলস অ্যান্ড রেগুলেশন মেনে আমরা সেইভাবেই যাবো এবং এর কাজও অনেকটাই হয়ে রয়েছে। ডানকুনি থানা প্রশাসনের পক্ষ থেকে আমরা নাম নাম্বার টাইমিং সব দিয়ে রেখেছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম কৌশিক চক্রবর্তী। এই সিচুয়েশনে আর কোথায় যাব, মেয়েকে নিয়ে বেরিয়েছি, বাচ্চা মেয়ে একটু ঠাকুর দেখবে বলছে, এই সামনেই আমাদের স্পোর্টিং ক্লাবেই এসেছি, এই দেখছি ভালোই করেছে আমাদের এবারে স্পোর্টিং ক্লাবে রাজবাড়ি দিয়ে করেছে আর খোলা মেলার মধ্যে করেছে, তাই একটু ঘুরে দেখছি এবারে। হ্যাঁ, খুবই খারাপ লাগছে কিন্তু কিছু তো করার নেই, যেটা নির্দেশ হয়েছে সেটা তো মেনে চলতে হবে, তাই জন্য একটু এই দূর থেকেই দেখে যাচ্ছি আমাদের ঠাকুরকে। আজকের দিনে আর ঘরে বসে কি আর ভালো লাগে, কিন্তু কিছু করারও নেই, নির্দেশটা তো মেনে চলতে হবে। আর আমার নাম বিপাশা চন্দ। আমরা দেখতে পেলাম যে ডানকুনি ভাতৃসংঘ একেবারেই সমস্ত বিধিনিষেধ মেনে এবং হাইকোর্টের রায় মেনেই তাদের মণ্ডপ সজ্জা করেছেন এবং আমরা চারিদিকে দেখতে পাচ্ছি তার নিদর্শন, কন্টেনমেন্ট জোন, নো এন্ট্রি জোন করে দেওয়া হয়েছে যাতে দর্শক ভেতরে প্রবেশ করতে
না পারেন এবং এভাবেই আমাদের সঙ্গে আপনারা থাকুন। আমরা এরকমই আরও বিভিন্ন প্যান্ডেল পুজো মণ্ডপ আপনাদের সামনে তুলে ধরবো। আর আমাদের একান্ত অনুরোধ, এবছরের পুজো পায়ে হেঁটে নয়, নেটে দেখুন, ঘরে বসে ডিএনএন বাংলার মাধ্যমে একেবারে অন্য চোখে দুর্গাপুজো। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। সেবাই জীবনের মূল মন্ত্র। মেডিস্কাই থেকে নার্সিং ও প্যারামেডিকেল শিখে জীবন গড়ে তুলুন। মেডিস্কাই নার্সিং এন্ড প্যারামেডিকেল সেন্টার, গোবরা, ডানকুনি। আরোহণ গ্লোবাল টেকনো স্কুল, আ প্রেস্টিজিয়াস সিবিএসই কারিকুলাম বেসড স্কুল অ্যাট গোবরা শিবতলা নিয়ার গোবরা রেলওয়ে স্টেশন। আপকামিং নিউ ক্যাম্পাস অফ আরোহণ গ্লোবাল টেকনো স্কুল অ্যাট গড়গাছা চণ্ডীতলা হুগলি নিয়ার গড়গাছা হাই স্কুল।